মনে পড়লো তোমরা বা বলবে বোম কি ফাটাবো রাধারানী, বায়ু দূষণ হয়ে যাচ্ছে। বলি বায়ু দূষণ থেকে আমার মনে পড়লো, বলি যে দেশে 60 লাখ বিড়ি সিগারেট প্রতিদিন জ্বলছে, সেটা তখন বায়ু দূষণ হচ্ছে না, আর একটা দিন ছেলেগুলো বলি বাজি ফাটাবে সেখানে বলছে বায়ু দূষণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কেমন দেশ গো? হ্যাঁ দেখো, বলি একটা লাইট আছে, সেই লাইটটা কেমন বলো তো? তুমি মনে করো দিয়ালে লাগালে, হ্যাঁ লাইটটা ঝুলছে, ওগুলো হ্যাঁ কি বলে না টুনি বাল বলে, ওগুলোকে টুনি বাল। দাদা আমার চোখে চশমাটা খুলি না, দেখা দিলে আর হ্যাঁ দেখো, মনে করো তুমি লাগালে লাইটটাকে, হ্যাঁ আর লাইটটা কেমন জ্বলে বলো তো? বলবে দেখলে যা মজা লাগে না, হেভি লাগে, আমার ওই লাইটটা গাদ্দে ভালো লাগে। আর একটা লাইট আছে, সেটা একটা এমন লাইট যেন মনে হয় সেটা পাশের ঘরের লোক কি একবার ভয় খাওয়াতে যা চাইছে লাইটটা। হ্যাঁ, আবার বাচ্চা হলে বলে প্যান্টটা করে হুম করে দিবে, কারণ কি বলবে, এমন লাইটটা দেখো মনে করো চুপচাপ এনে দাঁড়িয়ে আছে। আর এই লাইটটা আমার যা লাগে না ভাই, কি বলবো, মানে দেখলে মানে হেভি ভয় লাগে, ভয় মনে করো তুমি পেরিয়ে যাচ্ছ আর সবসঙ্গে গিয়ে। আর বোম বোম তোমরা কিনেছো না কিনো নাই? ছেলা বুড়া সবার সালা বোম দেখলে মানে মনে বোম কিনবেই কিনবে, আমার মারি হেভি ভয় লাগে বোমকে জানো। আর বোমগুলো কেমন হয় বলো তো? একটা বোম আছে মারি, ওটা মানে মহা বেইমান বোম, মহা বেইমান মানে ছিঁচোড়া টাইপের একবারে। হ্যাঁ হ্যাঁ দেখো, মানে দেখে মনে হবে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এমন বোমটি তুমি লাগালে বোমটাকে, বোম উঠছে মানে কি যে করবে উপরে গিয়ে তুমি একবারে বুঝতে পারবে। এবার উপরে তো গিয়ে এবার বং করে দিল, মনে করলে হয়ে গেল শেষ, কিন্তু না এখানে শেষ নয়, মানে এমন করবে না মানে হাটে রোগ ধরে দিবে, আবার যেন ভাজা মাছটি উল্টা খেতে জানে, মানে এমন বোম আছে। আর একটা বোম আছে মানে তোমাদের একবার ফেভারিট বোম, ওটা মানে ছেলেয়া বুড়া সবাই ওই বোমটাকে চায়, হয় চকলেট বোম। চকলেট বোমটা শোনা এত বেইমান বোম, এত বেইমান বোম, আমি তো ওর নামই দিয়ে দিয়েছি যে খরচা তোমার আর চর্চা ওই বোমটার। হ্যাঁ মানে তুমি গোটা ঘর গোষ্ঠীর লোক চলে আসলো বোম লাগাতে, ছেলে বোম লাগাচ্ছে, হুম ছেলে বোম লাগাচ্ছে, দেখো এ মা বোমটা লাগছে নাই, বোমটা লাগছে না। আর বোম মশলা হেভি মানে একবার বেইমান মশলা কেন করে বলতো, মানে লাগতে লাগে নাই, ছেলে হয়ে গেল কাকু হয়ে গেল, শেষে এলো দাদু, হ্যাঁ এই ছোড়াও আমি বোমটা লাগাচ্ছি, ছোড়া তোদের দ্বারা কিচ্ছু হবে নাই, লাগাচ্ছে হ্যাঁ বোম লাগ লাগ, আমার পেস্টি যে পেপার লাগ লাগ, সেলা কিছুতে বোম লাগে নাই। শেষে দাদু আচ্ছা কি বোম নিয়ে আইছু, হ্যাঁ একবার মিয়া বোম নিয়ে আইছু, অন্য বোম দে, অন্য বোমে গল্প শুরু করেছে কি এইখানে বোম শ্রম নেই, এমন বোম এমন বোম। আমার কি মনে হয় জানো তো, যে এই যে মনে করো তোমাদের বিজ্ঞান, বিজ্ঞান যে এত উন্নতি করছে এত উন্নতি করছে, আমার তো হেভি ভয় লাগে না বোমকে। আমার মনে হয় যদি বিজ্ঞানীগুলো এমন একটা বোম বানাতো, মনে করো বোমটা তোমার কাছে এলো, হ্যাঁ গুড়ায় গুড়ায় আইছে, হ্যাঁ এসে পরে বলছে হাই আমি বোম, যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি ফুটিয়ে যাই। হ্যাঁ যদি এরকম বলতে কত ভালো হতো বলো তো? আমিও বলতাম ও তুমি বোম দাঁড়াও তুমি কি ফুটবে, তার আগে আমি ফুটিয়ে যাই তারপরে তুমি ফুটবে, ফুটছি। বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।